নমস্কার বন্ধুরা আজকের কাজের খবর চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম সুরভারতীয় ভারতীয় কলা কেন্দ্রে আর্জেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে ব্যাক অফিস এক্সিকিউটিভের তো এই কাজের সমস্ত ডিটেলস আমরা ভিডিওতে পরপর আলোচনা করব যদি ভিডিওটি আপনার ভালো লাগে ভিডিওটিকে একটু লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকমই নিত্য প্রয়োজনীয় কাজের ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটা শুরু করে যাক আর্জেন্ট হায়ারিং ব্যাক অফিস এক্সিকিউটিভ অর্গানাইজেশন নাম আগে আগেই বলে দিয়েছি সুরভারতীয় ভারতীয় সঙ্গীত কলা কেন্দ্র এই কাজের জন্য আপনার কোয়ালিফিকেশান হতে হবে এইচএস পাস মিনিমাম যদি আপনি এইচএস পাস হয়ে থাকেন সেক্ষেত্রেও আবেদন করতে পারছেন তার সঙ্গে কিন্তু আপনার বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকেন সেক্ষেত্রেও আবে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে ডিউটি আওয়ার্স হলো সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সোমবার থেকে শনিবার এটাই হলো আপনার ডিউটি আওয়ার্স তো এবারে আপনাকে এখানে কাজ কী কাজ করতে হবে ছুটো ভারতীয় সঙ্গীত কেন্দ্র। এখানে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান অর্গানাইজ করা হয় এখানে অনুষ্ঠান হয় এখানে তো এইখানে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেইগুলো শিডিউলিং করা এর রেকর্ডগুলো আপনাকে গুছিয়ে রাখা এবং ডাটা এন্ট্রি করা যদি ইমেল পাঠানোর ব্যাপার থেকে ইমেল আপনাকে করতে হবে ক্লায়েন্টের কোনো কোয়ারিস থাকলে সেইগুলো আপনাকে সলভ করতে হবে এবং কমপ্লেক্সগুলো থাকলে কমপ্লেনগুলো নিয়ে কিন্তু সেগুলো আপনাকে সলভ করতে হবে তো কাজের লোকেশন হলো শ্রীরামপুর হুগলি তো এই কাজে আপনার স্যালারি থাকছে আট থেকে দশ হাজার বাদ বাকিটা আপনার ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে আপনার এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করবে এবার এই কাজে আপনি আবেদন করবেন কিভাবে আবেদন করার জন্য ডেসক্রিপশানে একটি ইমেল আইডি ও একটি ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি সরাসরি আপনার সিবি পাঠিয়ে দেবেন এবং যদি আপনার কোনো কোয়ারিস থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সকাল সাড়ে দশটা থেকে সাতটার মধ্যে যে কোনো টাইমে কল করে আপনার কোয়ারিসটা জেনে নিতে পারেন তবন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরাও মোটিভেট হই আপনাদের জন্য নিত্য নতুন কাজের ভিডিও নিয়ে আসতে পারি